বৈশ্বিক সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ চেষ্টায় বিশ্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের সাধারণ পরিষদে 78তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্ব এখন বিপর্যয়ের মুখে, ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, বৈশ্বিক চ্যালেঞ্জ পাহাড় সমূহে উঠছে, অর্থনৈতিক এবং সামরিক শক্তির প্রভাব দেখিয়ে উত্তর ও দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে বিভক্তি গভীরতর হচ্ছে, সংকট মোকাবেলায় সবাই একজোট হতে পারছে না, আর এ অবস্থা থেকে উত্তরণে সব দেশকে ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।